শোনো শোনো কানিজ ফাতেমার কথা। আরে আরে রাইকা, আপনি এসব কি করছেন? আমি তো প্লেট পরিষ্কার করছি। প্লেট পরিষ্কার করছেন নাকি পানি অপচয় করছেন? আপনি কি জানেন পানি আল্লাহ তাআলার নিয়ামত, তাই এভাবে অপচয় করা উচিত নয়। কাল কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর হিসাব নেওয়া হবে। কুরআনে কারীমের মধ্যে আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই পানির মতো নিয়ামতকে কোনো অবস্থায় অপচয় করবেন না। রাইকা দেখুন তো বাইরে কে এসেছে। আরে আসছি ভাই, একটু ধৈর্য ধরুন। কে? আমি রামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে রামিন আপু, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। কানিজ ফাতিমাকে দেখছি না যে, উনি কিচেনে, আমি ডেকে আনছি, আপনি বসুন। আপু, রামিন আপু এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। এই জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? না না, কোথাও যাচ্ছি না। আসলে ব্যাপার হচ্ছে, আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে আর এই জিনিসগুলো ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য এসেছি, কিছুদিনের জন্য এই জিনিসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? কেন নয়, কিন্তু প্রথমে বাবা থেকে জিজ্ঞাসা করি। জি জি মা, রাখুন, অন্যের উপকার করা তো ভালো কাজ। জি, ফ্রিজে জিনিসগুলো রাখতে পারবেন, আমি বাবা থেকে অনুমতি নিয়েছি। জাযাকাল্লাহু খায়র। এগুলো তো খাবারের জিনিস মনে হচ্ছে। শুধু এই জিনিসগুলো, আপনি এগুলো আপনাদের ফ্রিজে রাখুন, দু এক দিনের মধ্যে আমাদের ফ্রিজ ঠিক হয়ে যাবে। জিভে জল চলে আসছে। রাইকা, ঘুমানোর দোয়া পড়ে নিন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কি মজা! হাই আল্লাহ, কি হলো আবার? আপনি কিভাবে পড়ে গেলেন আর এত রাতে এখানে কি করছেন? আসলে আমি পানি খেতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এই চকলেট আপনার মুখে এবং হাতে কিভাবে লেগেছে একটু কি বুঝিয়ে বলবেন? আসলে আমি, দেখুন রাইকা, মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা অনেক খারাপ কাজ। এই চকলেটগুলো আমাদের কাছে রামিনের আমানত ছিল। হাদিসে পাকে শর্মা মা হচ্ছে, যে মমিনের আমানত খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয়। আমানতের খেয়ানত, এটা আবার কি? যদি কেউ কোনো জিনিস কিছু সময়ের জন্য আমাদের কাছে রাখে, সেটাই আমানত। আর সে আমানতকে তার অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে খেয়ানত। আপু, আমি ভবিষ্যতে মিথ্যা কথা বলবো না আর আমানতের খেয়ানত করবো না। এখন যে চকলেট খেয়েছেন তা বাজার থেকে এনে পুনরায় সেখানে রাখতে হবে, আর কাল যখন সে আসবে তার কাছে ক্ষমাও চাইতে হবে। জি ইনশাআল্লাহ, আমি এমনই করব। এখন ঘুমোতে চলুন। রামিন, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা? কিসের জন্য? আসলে কাল এখান থেকে কিছু চকলেট রাইকা খেয়ে ফেলেছে, আমি বাজার থেকে এনে এখানে রেখে দিয়েছি। রামিন আপু, আপনি আমাকে ক্ষমা করুন, এটা আমার ভুল হয়েছে। কোনো অসুবিধা নেই, আম্মু বলেছিল একটি চকলেট রাইকাকে দিয়ে দিও। জাযাকাল্লাহু খায়র। শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা।